আজকে যে পুলিশ মাদক ব্যবসায়ীর সঙ্গে সখ্যতা সেই পুলিশ নিজে একজন প্রবাসীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। আজকে আমি বিচার চাইবো না, কারণ আমি জানি যাদের কাছে আজকে বিচার চাইবো তারাই হচ্ছে রাষ্ট্রের খুনি। হত্যা করেছে, আপনারা শুনলে কান্না করে দিবেন। 50 লক্ষ টাকা দাবি করেছিল এই চোর, এই সন্ত্রাসী ওসি হাবিবুর রহমান, এসআই আমিনুর, এই দুইজন 50 লক্ষ টাকা দাবি করেছিল। তাকে রাতের অন্ধকারে নিয়ে গেছে ফজর নামাজের আগে, তুলে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে থানা থেকে কল করা হয়েছে, তোমার স্বামীকে ক্রস ফায়ার দেওয়া হবে, ইয়াবা মামলায় ফাঁসিয়ে তোমার স্বামীকে মেরে ফেলা হবে, 50 লক্ষ টাকা পাঠাও। ঈদের একদিন আগে ওই পরিবার অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে 20 লক্ষ টাকা জোগাড় করেছে। সেই 20 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিল, সেই যাওয়ার পথে সেই এসআই আমিনুর ফোন করে জানায় তোমার স্বামী মেডিকেলে মর্গে আছে, ক্রস ফায়ারে নিহত মাদক ব্যবসায়ী, তাকে তোমরা নিয়ে যাও। কত বড় ভয়ঙ্কর একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা, যার অর্থে এই দেশ চলে, সেই রেমিটেন্স যোদ্ধাকে একজন পুলিশ সদস্য মেরে ফেললো এই ভয়ঙ্করভাবে। এই যদি হয়, এই রেমিটেন্স যোদ্ধাদের সম্মান কোথায় থাকে? আজকে একটি কথা বলতে চাই, এই প্রবাসী জাফর হত্যার বিচার যদি না হয়, সারা বাংলাদেশে অসংখ্য অসি চিন্তা করবে। আগে তো আমরা প্রবাসীর কাছ থেকে 1-2 লাখ টাকা চাঁদা নিতাম, আমরা দেখেছি 50 লক্ষ টাকা চাঁদা দাবি আদায় করা যায়। এখন থেকে সেই ওসিরা 50 লক্ষ টাকা দাবি করবে, 20 লক্ষ টাকা দাবি করবে। অর্থাৎ আগে যেখানে প্রবাসী বাড়ি করলে, গাড়ি কিনলে বিভিন্ন পুলিশ কর্মকর্তা, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা 10,000, 20,000, 50,000 টাকা চাঁদা নিত, সেইখানে তারা এখন চাঁদা নেবে কত? 50 লক্ষ টাকা চাঁদা নেবে। সুতরাং আজকে আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে, এই ক্রস ফায়ার শেষ ক্রস ফায়ার, এর সঙ্গে জড়িত ওসি হাবিবুর রহমান, আমিনুর, এদেরকে কোনো রকমের বিচারের আওতায় আনা হচ্ছে না। কেন 29 জুলাই ঘটনা ঘটেছে, আজকে 21শে আগস্ট, 21শে আগস্টের জন্য এইখানে আওয়ামী লীগের যারা তারা প্রোগ্রাম করলো সকালবেলা, 21শে আগস্টের জন্য প্রোগ্রাম করলেন বিচারের জন্য, ঘৃণা জানিয়ে 29 জুলাই হত্যা হয়েছে, আজকে 21শে আগস্টে আমরা কথা বলছি। কেন কথা বলতে হচ্ছে আজকে? এই কয়দিনে এখনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন? কেন ওসি হাবিবুর রহমান এখনো তার স্বপদে রয়েছে? কেন এসআই আমিনুর এখনো স্বপদে রয়েছে? এই সব কথার উত্তর আমাদেরকে জানার প্রয়োজন রয়েছে। কেননা আমরা যদি না জানি তাহলে আমাদেরকে এই ঘটনা চলতে থাকবে। একটি কথা বলতে চাই, 255 জন লোককে আপনারা গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার সময় অভিযোগ দিয়েছেন এই সব প্রবাসী চুরি করত, বাটপারি করবে, খুন করবে, রাহাজানি করবে, লুটপাট করবে, পারিবারিক সহিংসতা করবে। প্রবাসীরা পারিবারিক সহিংসতা করে না, লুটতরাজ করে না, দীর্ঘদিন পরিবার রেখে গিয়ে তারা বিদেশে থাকে, দীর্ঘদিন পরে দেশে এসেছে, পরিবারের কাছে যেতে দেননি আপনারা, অন্যায়ভাবে আটকে রেখেছেন। আমি বলতে চাই এই সকল প্রবাসীরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে থাকে, সেই দেশের আইন মেনে অভ্যস্ত, তারা বাংলাদেশের আইন মানবে না, এইরকম নয়, তারা আইন মানতে শিখে গেছে। সেই প্রবাসীদেরকে আপনারা অন্যায়ভাবে চোর বলেছেন, বাটপার বলেছেন, খুনি বলেছেন, পারিবারিক সহিংসতা করবেন এমন কথা বলেছেন, জঙ্গি কার্যকলাপ করতে পারবে এরকম কথা বলেছেন। কত বড় ঘৃণ্য ঘটনা, প্রবাসীদেরকে এইরকমভাবে ঘৃণ্যভাবে অপবাদ দেওয়া হলো। সারা বিশ্বের কোটি কোটি প্রবাসীর উপরে কলঙ্ক কীভাবে মুছবে আমি জানি না, তবে আমি বলছি যে 54 ভাড়ায় মামলা দিয়ে 255 জন প্রবাসীকে আপনারা গ্রেপ্তার করেছেন, এর জন্য ক্ষমা চাইবেন, আপনারা আলবাত ক্ষমা চাইবেন, এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীকে আমরা বিচারের আওতায় আনবো। হয়তোবা আওয়ামী লীগ সরকারের আমলে বিচারে আনবো না, আমি শেখ হাসিনা সহ তার সরকারকে বলতে চাই, এগুলোকে মুক্তি দেন, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সেগুলোর বিচার করেন, যদি বিচার না করেন তাদের বিচারের পাশাপাশি আপনাদের বিচার এই বাংলার রাষ্ট্রপতি আমরা করব ইনশাআল্লাহ। তারা দেখেছে এই পুলিশ বাহিনীর সদস্যরা নির্মমভাবে এদেশের মানুষকে কিভাবে ক্রস ফায়ারে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, এদেশের জনগণ দেখেছে কিভাবে এদেশের মানুষের পকেটে ইয়াবা নামক সেই ভয়াবহ মাদক ঢুকিয়ে এদেশের মানুষকে তারা ফাঁসিয়ে দিয়েছে। বন্ধুগণ, এদেশের মানুষ দেখেছে কিভাবে মানুষের পকেটে পিস্তল ঢুকিয়ে, কিভাবে মানুষের গাড়িতে অস্ত্র ঢুকিয়ে, অস্ত্র মামলা দেখিয়ে তাদেরকে গ্রেপ্তারে
পুড়িয়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, এ রাষ্ট্রে আজকে বিচার চেয়ে কোনো লাভ নেই, তাই বিচারের ভার আজকে আমাদের জনগণকেই নিতে হবে। আমি শুধু এতটুকু বলতে চাই যে জনগণের সাথে তামাশা করে কোনো লাভ নেই, কারণ আমরা বাঙালি এমন একটি জাতি, 75-এর পরে আজকে 2020 সালে যদি এই বঙ্গবন্ধুর খুনিদের আমরা বিচার করতে পারি তাহলে এতটুকু মনে রাখবেন, আজকে যারা এই মেজর সিনহাকে হত্যা করেছে, আজকে যারা এই জাফর ভাইকে হত্যা করেছে, আজকে না হোক কালকে হোক 100 বছর পরে হলেও এই সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ করা হবে, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনারা ইতিমধ্যে দেখেছেন ছাত্র অধিকার পরিষদের আহ্বানে সারা বাংলাদেশে যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ এই গণজোয়ারের মাধ্যমে এই স্বৈরতান্ত্রিক শাসনের পতন হবে। আজকে আমি পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানাই, পুলিশ বাহিনী আমাদের শত্রু নয়, আমরা স্পষ্ট বলেছি ছাত্র অধিকার পরিষদের শত্রু বাংলাদেশ পুলিশ নয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাব যে এই স্বৈরতান্ত্রিক শাসনের ভাগিদার হবেন না। আমরা আপনাদের বন্ধু ভাবি, আমরা আপনাদের সহযোদ্ধা ভাবি, আপনারা এদেশের জনগণের বন্ধু হয়ে থাকুন। এই স্বৈরতান্ত্রিক সরকারের এই স্বৈর শাসন দীর্ঘায়িত করতে আপনারা সরকারকে সাপোর্ট দিবেন না। কেন আপনারা আজকে জনগণের শত্রুতে পরিণত হচ্ছেন? কেন আপনারা আজকে জনগণের গণশত্রুতে পরিণত হচ্ছেন? কেন জনগণ আজকে আপনাদের দেখে ভয়ে আতঙ্কে দিন যাপন করছে? জনগণ তো আপনাদের কাছে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা বলার কথা ছিল, কিন্তু তা না করে জনগণ আজকে আপনাদের দেখলেই ভয়ে আতঙ্কে তারা মনে হয় তাদের জীবন বের হয়ে যায়। আমরা তো এমন পুলিশ এই বাংলাদেশে চাই না, আমরা এমন একটি পুলিশ চাই, এমন একটি পুলিশ বাহিনী চাই যে পুলিশ বাহিনী হবে এ বাংলাদেশের জনগণের বন্ধু, এ বাংলাদেশের 18 কোটি মানুষের বন্ধু। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট বলতে চাই পুলিশের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, পুলিশের প্রতি আমাদের কোনো অভিমান নেই, কিন্তু যারা এই প্রদীপ নামক সন্ত্রাসীদের সাথে জড়িত, যারা এই পুলিশ নামক সন্ত্রাসী প্রদীপদের কুশীলব, এরকম পুলিশদের স্থান এই বাংলাদেশে আমরা কখনোই হতে দেব না। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা এই প্রদীপ নামক কুলাঙ্গারদের পথ অনুসরণ করছে, যারা এই ইলিয়াস নামক কুলাঙ্গাদের পথ অনুসরণ করছে, এসব পুলিশকে অনতিবিলম্বে পুলিশ বাহিনী থেকে ছাঁটাই করতে হবে। কিন্তু দুঃখ লাগে যখন দেখি এই কুলাঙ্গাররা রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা আরো সম্মানের আসনে সম্মানিত হয়। আপনাকে এখন পর্যন্ত বলতে পারবেন যত অপকর্মের নিউজ মিডিয়ায় এসেছে, একটি পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিয়েছে সরকার? আপনি বলতে পারবেন না? কিন্তু কি দেখলাম আমরা, যখনই তারা কোন ধরনের অপকর্ম করে তাদেরকে দ্রুত প্রত্যাহার করা হয়। এই প্রত্যাহার কোনো শাস্তি নয়, এই প্রত্যাহার হচ্ছে জনগণের সেন্টিমেন্টকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য একটি নতুন নাটক মাত্র।